কামরূপ নগরৰ উমৈখতীয়া অনুষ্ঠান বৃহত্তম দুমুনি চুকে জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের একুশতম বার্ষিক অধিবেশনখনি রবিবারে দিনের বারো বজাত অনুষ্ঠিত হয়ে যায়। মুকলি সভার পূর্বে আলহাজ আজিজুর রহমানের সভাপতিত্বত অনুষ্ঠিত বিষয় বাছনি সভাত ভৈরব চৌধুরীর সভাপতি, আব্দুল মতিনক কার্যকরী সভাপতি, বলুরাম বড়ুয়া মহেশ্বর ডেকার আকরাম হুসেইনক উপসভাপতি আর বৈয়তুল্লাহ আহমেদক সম্পাদক হিসাবে লই বৃহত্তর দুমুনি চকী জ্যেষ্ঠ নাগরিক সন্থার নতুন সমিতি গঠন করা হয়। ইয়ার পিছতে বৃহত্তর দুমুনি চুকীর জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনীর একুশতম বার্ষিক অধিবেশনের অভ্যর্থনা সমিতির সভাপতি আলহাজ সৈয়দ আলী আর সম্পাদক আফতার হুসেইনে অবগত করা মতে বর্ণিল মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত অধিবেশনের মুকলি সভাত সভাপতিত্ব করে কিরণ চন্দ্র কাকতিয়ে। মুকলি সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে দরং জেলার জ্যেষ্ঠ নাগরিক সন্থার সভাপতি শিক্ষাবিদ বলবাহাদুর চেট্টিয়ে। নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকে দরং জেলার জ্যেষ্ঠ নাগরিক সন্থার কার্যকরী সম্পাদক অতুল বড়ুয়া আর সাধারণ সম্পাদক হরিশ্চন্দ্র শর্মাই। ভারপ্রাপ্ত সম্পাদক বৈতুল্লাহ আহমেদের উদ্দেশ্য ব্যাখ্য করা মুকলি সভাত আমন্ত্রিত অতিথি হিসাবে অঞ্চলটির কেবাগী সন্মানীয় জ্যেষ্ঠ নাগরিকে অংশগ্রহণ করে। একুশতম বার্ষিক অধিবেশন আমার ডুমিচুকী বর্ণয় কলেজ অনুষ্ঠিত হয়। আমি এই অনুষ্ঠানটি বহুত আগতেই পাতিব লাগিছিল যদিও কোভিডর পরিপ্রেক্ষিতত আমি বহুত পিছলে যাব লগা হল আর আজি একুশতম অধিবেশন ইয়াত অনুষ্ঠিত করেছো। আর এই উদ্দেশ্য হল আমার সকল জ্যেষ্ঠ বিশ্ব জ্যেষ্ঠ নাগরিক দিবস আছে, আমার আছে, আমার দরং আছে, আমার ডুমিচুকীতে আছে। আমি সদায় আমার জ্যেষ্ঠসকল কল্যাণের কারণে হাত মাতি আছো, জেলাত জানাইছো, রাজ্য জানাইছো, সরকারক জানাইছে, পদে পদে সকল সুবিধার কারণে অসুবিধা যাক জ্যেষ্ঠর হয় সুবিধা করবর কারণে সরকারক অবগত করে আছে। আজি আমার উদ্দেশ্য যে সকল জ্যেষ্ঠ নাগরিকের কল্যাণ হোক, সকল সুকলমে থাকব, এই উদ্দেশ্যে আমি এই অধিবেশনত হয়েছো। এই উদ্দেশ্যে অধিবেশন কমিটিখন গঠন হল। এই কমিটিখনের সভাপতি হিসেবে শ্রী ভৈরব চৌধুরীদেব, সম্পাদক হিসেবে ফয়তুল্লাহ আহমেদ আর আন আন বহুতখিনি সদস্য আছে। এখন কমিটি গঠন হয়েছে তেইশজনীয় কমিটি, একত্রিশজনীয়। নমস্কার, আমি বৃহত্তর ডুমনি চুকী জ্যেষ্ঠ নাগরিক সন্থার তরফের পৰা আজির একুশতম বার্ষিক অধিবেশনক আমি সকলকে আদরণি জানাইছো। আমার আজির এই অনুষ্ঠানটিত আমার জেলা পর্যায়ের রাজ্যিক পর্যায়ের বিভিন্ন অতিথি আমি নিমন্ত্রণ করছো। তেখেতসকলের শাসন আমার এই অঞ্চলের জ্যেষ্ঠ নাগরিক সকলক সংগঠিত করে এখন মঞ্চত যাতে আমি খুব সমভাগী হয়ে দেশ তথা রাজ্য তথা দেশের কারণে আমি কিছু সেবা আগবাব তাকে কামনা করে বৃহত্তর ডুমনি চুকী জ্যেষ্ঠ নাগরিক সন্থা গঠন হয়েছিল। আর এই নাগরিক সকলের সুস্বাস্থ্য কামনা করার কারণে রাষ্ট্রীয় পর্যায়ত তথা রাজ্যিক পর্যায়ের লগতে জেলা পর্যায়ের এটা মঞ্চ গঠন করে এই জ্যেষ্ঠ নাগরিক সকলের একত্রিত প্রচেষ্টার কারণে এই বৃহত্তর ডুমনি চুকী জ্যেষ্ঠ নাগরিক সন্থা গঠন করে আজি এই বার্ষিক অধিবেশন আহ্বান।